যেহেতু নুসরাত জাহান শিবিরের কোনো প্রতিনিধি নেই এবং তৃণমূল কংগ্রেস সূত্রে এটা স্পষ্ট, অন্তত আজকে যেহেতু তৃণমূল কংগ্রেসের কেউ নেই, যে নুসরাত জাহান তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং যেটা 2014 সালের একটি ঘটনা, সেটা নুসরাত জাহানকেই নিতে হবে। নুসরাত জাহান বা তার শিবিরের কেউ যদি এই মুহূর্তে আপনারা দেখে থাকেন এবং মনে করেন যে এখানে কোনো বক্তব্যে রেসপন্ড করা উচিত, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভাববেন না যে আপনার ফেস ভ্যালুর জন্য আপনাকে এই অফারটা দিচ্ছি, অ্যাবসলিউটলি না। একটা গণতান্ত্রিক পরিবেশের প্রতি শ্রদ্ধা রেখে যখন ডিবেট হয় তখন সব পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াটাই কাঙ্ক্ষিত, আমরা সেটাই করে থাকি। তাই আপনাকে ওপেন অফার দেওয়া থাকলো। নুসরাত জাহান, আপনি যদি মনে করেন আপনি বা আপনার কোনো প্রতিনিধি এখানে যে আলোচনা হচ্ছে, যেহেতু ডিফেন্ড করার কেউ নেই, যদি মনে করে থাকেন কোনো বক্তব্যের পাল্টা আপনার কোনো বক্তব্য রয়েছে, ইউ আর মোস্ট ওয়েলকাম, ফোন করতে পারেন। আর আজকে বলেছেন হাফ বেকড স্টোরি, হাফ বেকড স্টোরি। কাল থেকে আপনি নিজেই স্বীকার করেছেন সংবাদ মাধ্যম আপনার বাড়ির কাছে ওয়েট করছিল। আমি নিজে দেখাতে পারি আপনাকে, কাল মেসেজ করা হয়েছিল, মেসেজ আমার সহকর্মীরা করেছিলেন, আমি নিজে করেছিলাম আপনাকে দুপুর 2:40, যেখানে আমি লিখেছিলাম, হাই মৌপিয়া হিয়ার, তুমি কি কিছু রিয়াকশন দেবে অন ইডি ইস্যু? কোনো উত্তর আসেনি। তাই হাফ বেক স্টোরির যে থিওরিটা, ওটা নিজেকে জিজ্ঞেস করবেন হাফ বেক স্টোরি বলা যায় কি না। আমি একটু সায়নের কাছে আসবো। সায়ন, কথা হচ্ছে 1951 সালে দেশের বুকে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল, পশ্চিমবাংলা থেকে সাংসদ নির্বাচিত হয়েছিল। 1951 সাল থেকে 2023 সাল এরকম মণিমুক্ত রত্ন, মুপিয়াদি আপনার টুথপেস্টে কি নুন আছে? হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করা হলো, এটা এতদিন জিজ্ঞেস করা যেত, লোকে এবার ঘুরিয়ে জিজ্ঞেস করবে আপনার পকেটে কি হত দরিদ্র বয়স্ক মানুষের 24 কোটি টাকা আছে? পশ্চিমবাংলার সাংসদেরা, এরা হচ্ছে পশ্চিমবাংলার সাংসদ, ঔদ্ধত্য কোথায় গিয়ে পৌঁছেছে? আমি নুসরাত জাহান, আমি বনি সেনগুপ্ত, আমি লিডিং অ্যাক্টর, আমি এটা করতেই পারি, আমি সায়নী ঘোষ, আমি অভিনেত্রী, আমি যুবনেত্রী। এই ঔদ্ধত্য, এই মাটিতে পা না পড়া, আসলে অনেক উঁচুতে উঠে যাওয়া, 21 জুলাইয়ের মঞ্চ থেকে রাজনীতির সাথে টলি পড়া, সব কিছু যোগসূত্র। তুমি দেখো পিছনে শুধু একটা জিনিসই খুঁজে পাবে, দুর্নীতি, কালো টাকা, লুট, এর বাইরে তুমি কিছু খুঁজে পাবে না, তুমি যদি গোটা দৃশ্যটা দেখো। আচ্ছা, হঠাৎ করে উনি নাকি জানতে পারলেন যে এই সংস্থা লুটপাট করছে বা ইত্যাদি করছে, তাই জন্য তিনি রিজাইন করলেন। উনি কোনো পাড়ার ছোটোখাটো তৃণমূল কংগ্রেসের নেতা নন, উনি আমাদের দেশের সাংসদ, পার্লামেন্টে গিয়ে বসেন। আচ্ছা, 2017 সাল থেকে আজকে 2023 সাল বসিরহাটের সাংসদ, আমি জানি না আপনি এই প্রোগ্রাম দেখবেন কি না, যদি আপনি এই প্রোগ্রাম দেখে থাকেন আপনি কোন ব্যবস্থা গ্রহণ করলেন, আপনি কেন নিজে পার্লামেন্টের অভ্যন্তরে এই ইস্যুকে প্রস্তাবিত করে তুললেন না যে এই পশ্চিমবাংলার মধ্যে দাঁড়িয়ে এরকম একটি সংস্থা বা ইত্যাদি ইত্যাদি, এখানে 24 কোটি টাকার দুর্নীতি হয়েছে? আজকে তৃণমূল কংগ্রেসের কোনো বন্ধু নেই, মিস করছি আমরা প্রচণ্ড। তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জির জন্য বলতে এলো, পার্থ চ্যাটার্জির বান্ধবীর জন্য বলতে এলো, রাশিয়ান বান্ধবীর জন্য হয়তো বলতে আসবে, কিন্তু নুসরাতের জন্য বলতে আসেনি। কিন্তু মৌপিয়াদি, রাজ্যের সরকার কি এই দায় ঝেড়ে ফেলতে পারে? রাজ্যের সরকারের কাছে যখন স্পেসিফিক ইনফরমেশান এলো নুসরাত জাহানকে নিয়ে, রাজ্য পুলিশের কাছে যখন স্পেসিফিক ইনফরমেশান এলো নুসরাত জাহানকে নিয়ে, রাজ্যের পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেছেন, এ প্রশ্নের উত্তর তো দিতে হবে। একটা কথা বলছি, এই নুসরাত জাহান, ইনাদের চাইতে ভালো টিআরপি কে বোঝে বলো তো? শেষ 5-6 বছরের ভিডিও, আমি কোনো ব্যক্তি আক্রমণের মধ্যে যাচ্ছি না, উনি বোঝেন ওনাকে কখন মুসলিম সাজতে হয়, উনি বোঝেন ওনাকে কখন হিন্দু সাজতে হয়। তুমি দেখবে এই হিন্দু মুসলিম সাজের মধ্যে দাঁড়িয়ে উনি টিআরপিটা খাপ করে ধরে নিয়ে আসতে পারেন। 2019 সালে সবচাইতে বেশি, প্রায় 3.5 লক্ষের বেশি ভোটে উনি জিতেছিলেন ওনার মুসলিম রূপকে সামনে রেখে। আবার হঠাৎ করে উনি একদিন হিন্দু হয়ে উঠলেন, সেখান থেকে একটা লিবারাল অ্যাপ্রোচ নিয়ে আসলেন। আমাদের কথা খুব স্পষ্ট, পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেসের আমলে এবং সঙ্গে সঙ্গে কোনো এক সেকশন থেকে ফতোয়া এলো, সঙ্গে সঙ্গে আবার উনি টিআরপিটা বুঝে গেলেন। এক্স্যাক্ট, এবং টিআরপি বুঝে গেলেন। এবার দেখো উদ্যোগ, টিআরপিটা আপনি ভালো বুঝেন ম্যাডাম, অফকোর্স আপনি টিআরপি
করতেছে, উনি ডাইরেক্ট সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ করছেন, উনি সাংবাদিকদেরকে চ্যালেঞ্জ করছেন কোথায় বসে, কলকাতা প্রেস ক্লাবে বসে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, উনি নিজে ডাকলেন আমি প্রেস কনফারেন্স করব। আসলে মোপেদি আমি এক্ষুনি না ঘাটাঘাটি করছিলাম, নুসরাত জাহান 100 দিনের মধ্যে 28 দিন পার্লামেন্টে যান। এখন নুসরাত জাহানের তো প্রশ্ন করার অভ্যাস নেই, প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস নেই, শুধু উনি এটুকুই জিজ্ঞেস করতে পারেন আপনার টুথপেস্টে কি নুন আছে, টুথপেস্টে নুন থাকুক আর না থাকুক, পার্ক স্ট্রিট ঘটনা থেকে শুরু করে আজকের দুর্নীতিকাণ্ড আপনি যুক্ত, আপনার দল যুক্ত, পরিষ্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।